সরাইঘাট গ্রামে একটি বেসরকারি নার্সিংহোমে ফুটফুটে শিশুর জন্ম দেন মিষ্টি ভূঁইয়া। জন্মের পর শিশুর ওজন ছিল 1800 গ্রাম। জন্মের পর থেকেই শ্বাসকষ্ট ছিল শিশুটির। এদিকে জন্মের পর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় কোলাঘাটের শুশ্রূষা শিশু সেবা নিকেতনে নিয়ে আসা হয় শিশুটিকে। সেখানেই শিশু বিশেষজ্ঞের হাতে নতুন জীবন পায় শিশুটি। হাঁফ ছেড়ে বাঁচেন শিশুটির পরিবার। হয়েছিল মেচেকগ্রাম বিবেকানন্দ নার্সিং, সেইখানে ডাক্তারবাবু বলেছে শ্বাসকষ্ট আছে, হওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট ধরে কাঁদেনি বাচ্চা, 10 মিনিট বাচ্চা কাঁদেনি। তারপরে ডাক্তারবাবু বললো কি শিশু স্পেশালিস্ট দেখাতে হবে। এইখানে আমাদের জানকারি ছিল, নিয়ে এসেছি যে বাচ্চার ক্রিটিক্যাল হলে ছিল, আমি ভেবেছিলাম যে বাচ্চাকে ফেরত পাবো না, বাচ্চা মারা যাবে হয়তো। ডাক্তারবাবু দেখার পর বললো কি আপনার ছেলের কিচ্ছু হবে না, ভয় করবেন। তারপরে একটু কদিন পরে দেখলাম বাচ্চা সুস্থ হয়ে গেছে। আমার বাচ্চার আশা ছেড়ে দিলাম আমি। আমি এখানে এসে খুব খুশি হয়েছি আমার বাচ্চাকে ফিরে পেয়ে। কীরকম ছিল বাচ্চা প্রথম যখন ভূমিষ্ঠ হয়েছিল? ওটা তো আমি বলতে পারছি না, বাবা পারবে। যখন দেখেন তখন কি বাচ্চাকে কীরকম দেখেছিলেন? তখন জ্ঞান আসার পর তখন ভালো থেকেছি। শিশুটির মাতৃগর্ভে থাকাকালীন ইনফেকশন হয়। এছাড়াও তার বিভিন্ন ধরনের সমস্যা ছিল, তবে সব কিছু সমস্যা কাটিয়ে একরত্তি সেরে ওঠা তাই কার্যত নজিরবিহীন বলে আখ্যা দেন পূর্ব মেদিনীপুরের শিশু চিকিৎসক ডক্টর প্রবীর ভৌমিক। যে বাচ্চারা একদিনে শ্বাসকষ্ট জন্মের সঙ্গে সঙ্গে, তার অনেকগুলো কারণ থাকতে পারে, সবসময় যে করোনা হবে তা নয়, অনেকগুলো কারণে শ্বাসকষ্ট হতে পারে। সেগুলোকে আমরা বাদ দিতে হয়েছে, বাদ দিয়ে আমাকে ভাবতে হয়েছে এটা কোভিড হতে পারে, এবং আমরা সেই মতো চিকিৎসা করেছি প্ল্যানিং করে। আস্তে আস্তে বাচ্চাটা উন্নতি হচ্ছে, এবং আমার এটা দিস ইজ ইয়ংগেস্ট রিপোর্টেড কেস আমার মনে হয় পশ্চিমবাংলাতে, যে এত কম বয়সী কারণ কোভিড পেশেন্ট সুস্থ হয়ে বাড়িয়ে যাচ্ছে। আজকে কি বাড়িয়ে যাচ্ছে? আজকে আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করছি। আজকে 7 দিন 7 ডেজ, 7 দিনের মধ্যে আমরা একটা খারাপ বাচ্চা র্যাপিডলি আমরা যা সাপোর্টিভ ম্যানেজমেন্ট যেগুলো করার সেগুলো করেছি, করে আজকে আমরা মানে এই মুহূর্তে বাচ্চারা তো মানে 14 দিনের কোর্স, ওকে আমরা হোম আইসোলেশনে রাখবো মায়ের সাথে। মা বেশি আর বুকের দুধের মতো অত ভালো মানে ইমিউনো স্টিমুলেন্ট কিছু নেই, বাচ্চাটা মায়ের দুধ টেনে খাচ্ছে, বাচ্চার রিফ্লেক্স ভালো আছে, আমরা ওকে ডিসচার্জে প্ল্যান করেছি। জন্মের পরেই করোনা আক্রান্ত হওয়ায় বাড়ির লোক দেখতে পায়নি শিশুটিকে। এদিন 6 দিনের মাথায় সেরে উঠে মায়ের কোলে বাড়ির পথে রওনা দেয় একরত্তি। বাড়ির ছোট্ট সদস্যকে প্রথম দেখতে পাওয়ার আশায় আনন্দিত গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।